হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা আছো অরুণিতার সাথে ইচ্ছেডানা চ্যানেলে। সবাইকে শুভ দীপাবলি ও ভাই ফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। পুজোতে সবাই খুব আনন্দ করো, ভালো থেকো। আজ আমি কালীপুজোর কিছু প্যান্ডেলস তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো, প্যান্ডেলের নামগুলো কিন্তু সব একেবারে আমি লিখে দিয়েছি। সো আজকে বেশি কথা আমি বলবো না, কারণ বেশি কিছু বলার নেই। আর আমাকেও আজকে তোমরা দেখতে পাবে না, শুধুমাত্র প্যান্ডেলগুলোই তোমরা দেখো। আশা করি খুব ভালো লাগবে। তোমরা চাইলে কিন্তু এখানে যেতেও পারো, আর হাতে এক দুদিন টাইম তো আছেই। সো খুব সাবধানে, করোনাবিধি মেনে পুজোটাকে এনজয় করো। তবে কিছু কিছু প্যান্ডেলের মধ্যে এত অভিনবত্ব ফুটিয়ে তোলা হয়েছে এত সাধারণ জিনিস দিয়ে, সেগুলো মনে হয় যেন গিয়ে দেখতে পারলেই বেশি ভালো লাগে, কিন্তু সবার পক্ষে বেরোনো সম্ভব হচ্ছে না। তো তাদের জন্য ভিডিওটা তো আমার অবশ্যই করা, এবং যারা যেতে চাও আমার ভিডিওটা দেখে তারাও যেতে পারো। মাস্ক পরে, স্যানিটাইজার ইউজ করে পুজোটাকে ঠিকঠাকভাবে উপভোগ করো তোমরা। এই প্যান্ডেলটা দেখলে আদতেও বোঝা যাবে না কিন্তু যে এটা সত্যিই কোনো প্যান্ডেল নাকি হয়তো কোনো সত্যিকারের জমিদার বাড়ি। মধ্যগ্রাম চণ্ডীগড়ের এবারের ভাবনা থাকবো নাকো পদ্ম ঘরে। এখন শিশুদের জীবন যে কতটা ঘরের মধ্যে আবদ্ধ রয়েছে সেটাই এই প্যান্ডেলের থিম। নিউটাউন রাজারহাটের নারায়ণপুরের দিকটাতেও কিন্তু বেশ কিছু ভালো ভালো কালীপুজো হয়, তো তারই কয়েকটা আমি তোমাদের দেখাচ্ছি। এই প্যান্ডেলটার ভেতরটা এত স্নিগ্ধ, এত নির্মল, একটা বেশ নরম আলোর আভা ছিল, বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল বেশ অনেকক্ষণ হয়তো এর ভেতরে কাটিয়ে দিতে বেশ ভালো লাগবে। মা কালীও কিন্তু সম্পূর্ণ ভিন্ন রূপে এই মণ্ডপে ধরা দিয়েছে। সব কিছু মিলিয়ে এই মণ্ডপ সজ্জাটি আমার কিন্তু খুব ভালো লেগেছে। রাজারহাট নারায়ণপুর প্রগতি সংঘের এবারের ভাবনা ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্যানেলটাও খুব সুন্দর লেগেছে আমার, এবং খুব সুন্দর করে কিন্তু নিখুঁত কারুকার্যটা করেছে, একদম ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতোই কিন্তু হয়েছে। একটু আর্টিফিশিয়াল মনে হচ্ছিল না কিন্তু। এরপর রাজারহাট নারায়ণপুর রবীন্দ্র সংঘ, ওদের এবারকার ভাবনা একটি বৌদ্ধ মন্দির। এই মন্দিরটির অর্থাৎ এই প্যান্ডেলটির আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, বেশ অনেকটা উঠে গিয়ে আবার প্যান্ডেলের ভিতরে অনেকটা নেমে যেতে হয়। সো এই প্যান্ডেলগুলো আমি চাইবো তোমরা মিস করো না। তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখার পর কাল বা পরশুই প্যান্ডেলগুলো হপিং করে ফেলো।
আমার আজকের ভিডিও শেষ প্যান্ডেল হলো নারায়ণপুর শক্তিসংঘ। এই প্যান্ডেলটা কিন্তু খোলা মাঠের মধ্যে অদ্ভুত সুন্দর একটি প্যান্ডেল করেছিল। এটা হয়তো নয়, নিশ্চয়ই কোথাওকার একটা মন্দির, আমি ঠিক বুঝতে পারিনি, নামটা জানি না কোথাকার মন্দির, আর কিন্তু ভালো, খুব সুন্দর এবং সামনে অনেকটা খোলা মাঠ রয়েছে বলে প্যান্ডেলটা দারুণ ফুটেছে। প্যান্ডেলটা কিন্তু সত্যি অনেক বড়। এটি কিন্তু নারায়ণপুরের নামকরা পুজোগুলির মধ্যে একটি। সো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর এরকমই ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। ততক্ষণের জন্য টাটা।